করোনা থাবার শিকার এবার বলিউডের বচ্চন পরিবারও। একদমই ঠিক শুনেছেন, বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং তার পুত্র অভিষেক বচ্চনকে কোভিড-19 পজিটিভ হওয়ার জন্য হাসপাতালে ভর্তি করতে হলো। অমিতাভ বচ্চন নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আমি করোনা আক্রান্ত হয়েছি, হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে, ওরা করেছে তবে এখনও ফল পায়নি। গত 10 দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন। শনিবার রাতে মুম্বাইয়ের ভিলেপার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং তার পুত্রকে। করোনা আক্রান্ত জানার পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুহুতে অমিতাভ বচ্চনের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল, সেখানেই ভর্তি করা হয়েছে 77 বছর বয়সী অভিনেতাকে। নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে করোনার লক্ষণ রয়েছে অমিতাভ বচ্চনের শরীরে, তবে শেষ বেশ কিছুদিন ধরেই আইসোলেশনে ছিলেন তিনি। এরপর শনিবার হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেছেন অমিতাভের শরীরে করোনার লক্ষণ নেই, তিনি আপাতত স্থিতিশীল। বলিউডের শাহিনশার করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় ভক্ত মহল থেকে রাজনৈতিক মহল এবং বলিউডের অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন। অমিতাভের স্ত্রী জয়া বচ্চনকে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে কাজ শুরু করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন, সব ধরনের সতর্কতা অবলম্বন করে নিজের বাড়িতে শুটিং শুরু করেছিলেন তিনি। গত মে মাসে যখন লকডাউনের মধ্যেই কন বনেকা করোড়পতি 12 রেজিস্ট্রেশনের সময় বিগ বির নতুন প্রোমো সামনে এসেছিল, তখন কিন্তু অনেকেই সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সময় বিগ বির লোকেদের প্রশ্নের জবাবও দিয়েছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ছবি গুলাবু সীতাবু, যে ছবিতে তার অভিনয় দর্শকের মন তো কেড়েইছে, বরং এই বয়সেও যে কতটা ভার্সেটাইল হওয়া যায় তা দেখিয়েছেন তিনি। একই চারদিকে করোনা আবহ, উপরন্তু বিগত 3 মাসের মধ্যে একের পর এক বলিউড তারকাদের প্রয়াণ ব্যতীত করে তুলেছে সিনে ইন্ডাস্ট্রির লোকজনকে। আর ঠিক এই সময়ের মধ্যেই খবর এলো যে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড শাহিনশাহ অমিতাভ বচ্চন। তার দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।